সময় স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয় সংখ্যা কমতে পারে, সেই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার চিন্তা ভাবনা করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। শনিবার শিক্ষাবিদের সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সেমিনারে এই ভাবনার কথা জানান তিনি। করোনা মহামারীর কারণে অর্থনীতির ক্ষতি সামলাতে ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে অনেক ব্যাংক অনীহা দেখাচ্ছে, এমন অভিযোগ করে সেসব ব্যাংকের সরকারি আমানত প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। দেশের বিভিন্ন জেলার 94 জন চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি, ত্রাণ ও অর্থ আত্মসাতের অভিযোগে ডিজিটাল পদ্ধতিতে এই অনুসন্ধান করা হবে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। উজান থেকে নেমে আসা পানি প্রবাহ অব্যাহত থাকায় জেলার 25টি ইউনিয়নের প্রায় 60,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তলিয়ে গেছে প্রায় 500 হেক্টর জমির ফসল। হঠাৎ টর্নেডোতে লন্ডভন্ড হয়ে গেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নূরপুর ও সুখারি গ্রাম। দুই গ্রামের 20টি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, ভেঙে পড়েছে বহু গাছপালা। ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে। করোনায় কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের অর্জন করা সুনাম ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। করোনা যোদ্ধা হিসেবে পেলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার স্বীকৃতি। প্রয়াত বলিউড তারকা সুশান্ত চাঁদে নিজের নামে জমি কিনেছিলেন। 55 লাখ টাকার টেলিস্কোপ দিয়ে সেই জমির দেখভাল করতেন। শুধু তাই নয়, ভারত থেকে কিভাবে নাসায় পৌঁছানো যায় সেই প্রচেষ্টাও সুশান্ত শুরু করেছিলেন, এমনটাই জানিয়েছেন সুশান্তের বাবা।